মুস্তাফিজের বোলিং নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি খুবই খুশি হচ্ছিলাম ও কিভাবে মানে যেভাবে বল করছে ফার্স্ট ম্যাচে, এবং চাইবো যাতে ওর এই রিদমটা ধরে রাখে এবং সুস্থ থাকে। অ্যাট দ্য সেম টাইম সামনে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, ওইখানেও ভালো করে। তাসকিন ভাই, মুস্তাফিজের পারফরমেন্স আসলে ইন্সপিরেশন হিসেবে কাজ করে কিনা কোনো? হ্যাঁ অবশ্যই, কারণ মাঝখানে ও একটু ব্যাট প্যাচে ছিল, তো আসলে টু বি অনেস্ট আমরা প্লেয়াররা যখন একটু অফ ফর্মে বা ব্যাট প্যাচে থাকি আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়, এবং এটা আসলে ওই সম্পূর্ণ ওই প্লেয়ারটার উপর দিয়ে যায়। বাট প্রত্যেকটা প্লেয়ারই ওর ভালো কামব্যাকের জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করে প্রত্যেকটা মুহূর্তে। তো এবং এটাও সত্যি যে প্রসেসে থাকলে যে কোনো খারাপ সময় কাইটে আবার ভালো সময় আসবে, তো আমার মনে হচ্ছে মুস্তাফিজের আবার ভালো সময়। বাংলাদেশের ফাস্টেস্ট বোলার আর কি, যদি আপনি স্পিডের কথা বলি, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই টেস্টও ফলো করছেন। নাহিদ রানা আমাদের খেলছে, তার বলটা কেমন দেখছেন এবং তার বলে স্পিডও আছে? না, ও অনেক ভেরি গুড প্রসপেক্ট, এবং ও জাস্ট মানে আসলো, এবং আমি চাবো যে ও যাতে লম্বা সময় খেলে এবং সুস্থ থাকে। ওর মধ্যে দারুণ পটেনশিয়াল আছে। সব থেকে বড়ো জিনিস যেটা, হাই 140s এ কনসিস্টেন্সি আছে, তো ইনশাল্লাহ ও যত খেলবে তত শিখবে, আর ও আমাদের জন্য দারুণ প্রসপেক্ট, ভালো কিছু করবে ইনশাল্লাহ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ ভালো একটা জয় পেয়েছি, এবং হ্যাঁ আল্লাহর রহমতে বোলিংও ভালোই ছিল। আসলে যেখানেই খেলতে না আমি সবসময় সেরাটা দিয়েই চেষ্টা করি। বলছেন সেরাটা দিয়ে চেষ্টা করেন, টেস্ট ম্যাচ চলছে, মিস করছেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই মিস করছি, কারণ এই মুহূর্তে আমার শোল্ডার ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। শর্টার ফরম্যাট, ওয়ান ডে পর্যন্ত এই মুহূর্তে আমি ফিট। আসলে তো ওয়ান ডে টি টোয়েন্টি খেলার পর কিন্তু এক দুদিন ব্রেক পাওয়া যায়, দেন আবার রিকভারি করে আসা যায়। বাট টেস্টে আসলে ব্যাক টু ব্যাক অনেক বোলিং করতে হয়, যেহেতু আমার শোল্ডার একটা প্রবলেম আছে, দ্যাটস ওয়াই শর্টার ফরম্যাটেই ফোকাস দিচ্ছি, যাতে লম্বা সময় উইদাউট সার্জারি আমি খেলতে পারি, এটাই আমার প্ল্যান।